কালিমা তৈবা এই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, শাখা প্রশাখা আসমান পর্যন্ত। শিকড় কোথায়? মাটির নিচে। হযরত আলী ইবনে আবি তালেব বলেন, শিকড় মাটির নিচে, অর্থ কি? তিনি বলেন, আল ইলমু ওয়াল মারিফা, এই উম্মতের হৃদয়ের গভীরে। সুবহানাল্লাহ। শিকড়ের মারিফা কোথায়? কলি যায়, কলি যায় কোথায় বলেন? কলি যায়। আর শাখা পাশাখা কোথায়? শরীরে। শাখা পাশাখা কোথায়? শরীরে। আল্লাহ, প্রসঙ্গ আমার দূর চলে গেছে, আমি কি করবো? এই জন্য কালেমায়ে তাইয়্যিবানা কতবার? হ্যাঁ, এখন বলবে 100 বার। কতবার? 100 বার। আচ্ছা, একবার বলে যদি 10 টাকা দিত তো কতবার করছেন? 1 টাকা দিলে কয়বার করছেন? যদি একবার বললে 1 টাকা দিত তাহলে আমরা কয়বার করছি? এবার বলেন তো, একবার বললে কত দিবে? 10 কিতা। 10 কি? হোয়াট ইজ দা 10? 10 নেকি বলে, একবার কালেমা বলে 10 নেকি। একবার বলে 10টা দুনিয়া বরাবর জান্নাত। না না না, এই আসমানের এই জমিনের দুনিয়া না। প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন, আরশ আজিমের নিচে যতটা জায়গা আছে সবটাকে যদি 10 গুণ করা হয় তার পরিমাণ, একবার কালেমায়ে তাইয়্যিবার পুরস্কার সেই পরিমাণ। এজন্য মেরে ভাই, গাফার গাফুর গাফার, আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা। আল্লাহ তাআলা কি করনে ওয়ালা বলেন? আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা। আজীব বিষয় না, মাফ কাকে করবেন, মাফ কাকে করবেন? মজার বিষয় হলো, যে মাফ চায় তাকেও মাফ করবেন, যে মাফ না চায় তাকেও মাফ করবেন। ওলামায়ে উম্মত বলবেন, হুজুর আজগে কি কথা কইতেছেন? যে মাফ চায় তাকে গাফের গাফুর গাফফার হিসাবে মাফ করবে, আর যে মাফ না চায় তাকে রহিম হিসাবে মাফ করবে। তাকে কি হিসাবে মাফ করবে বলেন? ওকায়না বিল মুমিনিনা রহিমা। শুধু রব শর্ত জুড়ে দিয়েছেন, ইমানটাকে ছিদ্র করে আসো না, ইমানকে তালি লাগাই আসো, ইমানকে জোড়া তালি দিয়ে আইসো। বলেন, ইমানকে কি দিয়ে আইসো? ইমানটাকে জোড়া তালি দিয়ে আইসো, এটাতে যেন ছিদ্র না থাকে, এটাতে যেন কি না থাকে বলেন? এটাতে যেন ছিদ্র না থাকে, এটা যেন সাফ থাকে, এটা যেন কি থাকে বলেন? এটা যেন পরিষ্কার থাকে, এটাতে যেন কোনো ছিদ্র না থাকে, এটাতে যেন কোনো সুরাত না থাকে, এটাতে যেন কোনো অসুবিধা না থাকে। কি হয়, আপনি বিদেশে যাবেন, বিদেশে যাবেন, আপনি যেই হন, ইমিগ্রেশনে ঢোকা মাত্রই আপনাকে জিজ্ঞেস করবে পাসপোর্ট। কি জিজ্ঞেস করেন? পাসপোর্ট। এবার পাসপোর্টে ভিসার ভিসার ফেজটা দেখবেন, দুইটা, ভিসা পাসপোর্ট। বলেন বলেন বলেন, ভিসা, এটা ভিসা দাও, ভিসাটা দাও, যাওয়ার কি কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন, যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আচ্ছা, পাসপোর্টটা 2 নম্বর, কোনো ব্যবস্থা আছে? তাহলে বোঝা গেছে, পাসপোর্ট আর ভিসা ছাড়া বিদেশে যাওয়ার কোনো কি নাই বলেন? কোনো রাস্তা, কোনো রাস্তা নাই। যদি একজন বলে, আমাকে চিনেন, আমাকে চিনেন, এই শব্দ তো বাংলাদেশে অ্যাভেলেবেল শব্দ, বুঝলেন না? বাংলাদেশে খুব অ্যাভেলেবেল শব্দ, যে কেউ যাকে আমাকে চিনেন, কি বলবে বলেন না? বলেন, আমাকে চিনেন, শুধু এক শব্দ, আমাকে চিনেন, শুধু এক শব্দ। হ্যাঁ, আপনাকে আমরা চিনি, কুনতা লুৎফাতান, ছিলে বীর্য, ছিলে কি বলেন? অচিরে হয়ে যাবো বোকা মাকড়ের খাবার, আর মধ্যখান থেকে শুধুই একটা পায়খানার ডিব্বা নিয়ে চলতেছে, এই হলো আমাকে চিনেন বলেন না? আমাকে চিনেন, একটা শব্দ, আমাকে চিনেন। বারবার ইমিগ্রেশনে তিনি বলেন আমাকে চিনেন, তো ইমিগ্রেশন কর্মকর্তা কি বলবে? আপনি কে? আমার চেনার বিষয় না, এখানে পাসপোর্ট লাগান। কি বলবে বলেন? এখানে কি লাগান? এখানে পাসপোর্ট লাগান, এখানে ভিসা লাগান, আপনি কে? আমার দেখার দরকার না, আপনি এখানে পাসপোর্ট লাগান, ভিসা লাগান,
ঠিক হুবহু ওখানে ইমিগ্রেশনে ইমামের পাসপোর্ট লাগাও, ইমামের পাসপোর্ট লাগাও আর মুহাম্মদুর রাসূলের ভিসা লাগাও, পাসপোর্ট আর ভিসা লাগাও। এখানে অন্য কোনো সাবজেক্ট নাই, এখানে অন্য কোনো অপশন নাই, দেয়ার ইজ নো অনলি থার্ড অপশন, কোনো অপশন নাই, লাগাও ভিসা, লাগাও পাসপোর্ট। আপনি আমাকে এবার বলবেন, এই চিনো আমাকে, আমি দা নবীর স্ত্রী, আমি নবীর স্ত্রী, আমি নূহ আলাইহিসসালামের স্ত্রী। বলবে কার স্ত্রী, দেখার টাইম নাই, পাসপোর্ট লাগাও, আরে ভিসা লাগাও। এবার আরেকজন বলবে, এই চিনো আমাকে, আমি তো নবী নূহের ছেলে। বলবে না না এখানে নাই, কোনো অপশন নাই, ইমান আর পাস, ইমানের ভিসা লাগাও, ইমানের কি লাগাও, পাসপোর্ট লাগাও, বলে ইমানের কি লাগাও, এখানে ইমানের পাসপোর্ট লাগাও, রেসালাতের ভিসা লাগাও, এখানে ইমানের পাসপোর্ট আর ভিসা লাগাও। এবার আরেকজন বলে, এই আমার চিনো কে তুমি, আমি তো খলিলের আব্বা, খলিল কে, আমি ইব্রাহিম ইসাকজমের আব্বা, কি বলবে, পাসপোর্ট ভিসা লাগান, নবীর ছেলে খানা নাই, নবীর স্ত্রী না, কোনো টেনশন কোনো ভ্যালু নাই, নবীর বাবা কোনো ভ্যালু নাই, শুধু কি দরকার বলেন, ধরে বলেন মনে করতে পারেন, এটা বুঝি ফকিরের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি তবলিগওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি সরগোনাওয়ালাদের কালিমা, মনে করতে পারেন এটা বুঝি শুধু আল্লাহওয়ালাদের কালিমা, না না এটা সোয়া লাখ নবীদের কালিমা, এটা কত লাখ নবীদের কালিমা, জোরে বলেন এটা কত লাখ নবীদের কালিমা, কি এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলে চাঁদের পূর্ণিমা হয়, এটা আছে বলেই চাঁদের অমাবস্যা হয়, এটা আছে বলেই সাগরের জোয়ার আসে, এটা আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায়, এটা আছে বলেই বাতাস আসে, এটা আছে বলেই শীতের দৃশ্য হয়, এটা আছে বলেই এ জমিন এখনো ফসল দেয়, এটা আছে বলেই আকাশ এখনো বৃষ্টি দেয়, এটা আছে বলেই আম গাছে আম দেয়, এটা আছে বলেই কাঁঠাল গাছে কাঁঠাল দেয়, এটা আছে বলেই গাভী এখনো বাচ্চা দেয়, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়, এটা আছে বলেই ঠিকই আছি, এটা আছে বলেই ঠিকই আছি, বলেন এটা আছে বলেই কি, এটা আছে বলেই ঠিকই আছি। ওয়ালি আজলি হাযিল কালিমা, এই কালিমার জন্যই উরসিলাতির রাসূল সোয়া লাখ আম্বিয়া পাঠানো হয়েছে, এই কালিমার জন্যই, বলে আজলি হাযিল কালিমা উনজিলাতিল কুতুব, এই কালিমার জন্যই 104 খানা সহিবা পাঠানো হয়েছে, এই কালিমা আছে বলেই তাফাররাকাতিল উম্মাহ, উম্মাহ দুই ভাগে বিভক্ত হয়েছে, এক ভাগের নাম জান্নাতি আর এক ভাগের নাম জাহান্নামী, এক ভাগ কি জান্নাতি আর এক ভাগ কি জাহান্নামী, এক ভাগ সুআদা আরেক ভাগ আশকিয়া, এক ভাগ সাঈদ আরেক ভাগ সাকী, এটা আছে বলেই এটা দিয়েই আমি মুমিন, এটা দিয়েই আমি মুসলিম, এটা দিয়েই আমি মানুষ, এটা দিয়ে কি আমি কি, তোরে বলে এটা দিয়ে কি আমি কি, আমি মানুষ তো এটা দিয়েই, রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এটা আছে বলে আমি মানুষ, সুবহানাল্লাহ, এটা আছে বলে আমি কি বলেন, এটা আছে বলেই আমি মানুষ, এটা যদি না হতো আমি আর সুয়ার এজিকুয়েল বরাবর কি, আমি আর সুয়ার কি বলেন, জোরে বলেন, এটা নাই বলে, এটা নাই ও আর কুকুর বরাবর, এটা নাই ও আর সুয়ার বরাবর, এটা নাই ও আর জানোয়ার বরাবর, এটা আছে বলে আমি মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আবার এক আওয়াজ খোলেন, এটা দিয়ে আমি মানুষ, এটা ছাড়া কাউকে রব্বে কারিম মানুষ বলতে রাজি না, এটা ছাড়া রব কাউকে মানুষ বলে না, এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না, এটা ছাড়া বানানেওয়ালা কাউকে মানুষ বলে না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিক্রিল্লাহ, রব শুধু মানুষ তাকে বলে জিকির করে যে তাকে রব মানুষ বলে, যিনি আমাকে বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তুমি যদি জিকির করো তুমি মানুষ, তুমি যদি নামাজ পড়ো তুমি মানুষ, তুমি যদি হিসাব করে করে যাকাত দাও তুমি মানুষ, আর তুমি যদি আখিরাতকে ভয় করো তুমি মানুষ। এর বাইরে কাউকে রব কি বলতে রাজি না বলেন, এর বাইরে রব কাউকে মানুষ বলতে রাজি না। যিনি বানানেওয়ালা তিনি বলবেন, তিনি বলবেন মানুষকে, রব মানুষের পরিচয় দিয়েছেন, রব মানুষের পরিচয় দিয়েছেন, মানুষকে জিকির করে যে মানুষকে কালেমা করে যে, কালেমার মধ্যে দুটো দিক আছে, দুটো দিক একটু খেয়াল করেন, দুটো দিক, একটা হলো মুখের, একটা হলো দিলের, একটা হলো মুখের, একটা হলো কি, মুখেরটার নাম হলো আমল, দিলেরটার নাম হলো ইমান। মুখেরটার নাম কি আমল, আর দিলেরটার নাম কি ইমান। ইমান ভিতরে, আমল বাইরে, বলেন ইমান ভিতরে আমল। যেমন গাছের শিকড়, গাছ বাইরে, গাছের শিকড় কোথায়? আচ্ছা শিকড় যদি নষ্ট হয়ে যায় এই গাছ, এখন আমাদের গাছগুলো মরে গেছে কেন? কি মরে গেছে বলেন? আচ্ছা মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফুল দেয়, মরা গাছে ফল দেয়, মরা গাছে ফুল ফল কেন দেয় না? গাছ তো উপরে আছে, দেয় না কেন? শিকড় মরে গেছে, আমরা মসজিদে যাই না কেন? ভিতরেরটা, ভিতরেরটা মরে গেছে, ভিতরেরটা কি মরে গেছে? গাছের যেমন তিনটা জিনিস, গাছের পাঁচটা জিনিস থাকে, কটা জিনিস? গাছের পাঁচটা জিনিস থাকে, এক নাম্বার গাছের শিকড়, দুই নাম্বার মূল কাণ্ড, তিন নাম্বার শাখা প্রশাখা, চার নাম্বার ফল, চার নাম্বার কি, পাঁচ নাম্বার ফলাফল, পাঁচ নাম্বার কি ফলাফল। যেমন লেবু গাছ, শিকড় গাছ, শাখা প্রশাখা, লেবু ভিটামিন সি, বুঝে আসছেন কথা? বলেন তাহলে গাছের কটা জিনিস থাকে বলেন, কি কি? সবার বুঝে আসছে? একটা হলো ফল, একটা হলো কি বলেন ফলাফল। ঠিক ইমানের পাঁচটা জিনিস আছে, ইমানের পাঁচটা জিনিস, এক নাম্বার ইমানের শিকড়, ইমানের শিকড় হলো, ইমানের শিকড় হলো আল মারিফাতু, মারিফাত হলো ইমানের শিকড়, সুবহানাল্লাহ। ইমানের শিকড় কি? মারিফাত হলো ইমানের শিকড়। ইমানের মূল গাছ কি? ইমানের মূল গাছ আল ইখলাস। ইমানের মূল গাছ কি? ইখলাস। এবার ইমানের শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, ইমানের শাখা প্রশাখা, সুবহানাল্লাহ। বলেন ইমানের মূল শিকড় কি? ইমানের মূল গাছ কোনটা? আল ইখলাস। ইখলাস হলো ইমানের মূল গাছ। এবার শাখা প্রশাখা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব হলো ইমানের শাখা, সুবহানাল্লাহ। কয়টা পেলাম? তিনটা, কয়টা? এবার ইমানের ফল ফল আদি, ইমানের ফল, ইমানের ফল, 24 ঘন্টা জিকিরের মতো জিব্বা, এটা ইমানের ফল, এটা কখনো সুবহানাল্লাহ ইমানের ফল, কখনো আলহামদুলিল্লাহ ইমানের ফল, কখনো আল্লাহু আকবার ইমানের ফল, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইমানের ফল। এবার হলো ফল ফুলাদি রেজাল্ট, রেজাল্ট হলো দুইটা, রেজাল্ট হলো দুনিয়া হায়াতে তাইয়্যিবা, আখিরাতে জান্নাত। কয়টা পেলাম? কয়টা? তাহলে ইমানের এক নম্বর কি? আইলেম এবং মারফত হলো ইমানের শিকড়। এবার ওরা দেখলো ইমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ইমানের শিকড় যদি কেটে দেওয়া যায়, ইমানের মূল গাছটা তো ধসে পড়ে যাবে,
ইমানের মূল গাছটা যদি শুকিয়ে যায় ইমানের শাখা পাশাখাগুলো শুকিয়ে যাবে, শাখা পাশাখাগুলো যদি শুকিয়ে যায় ফল ফলাদি ফল শুকিয়ে যাবে, আর ফল যদি না থাকে ফল ফলাদি তো হবে না। শিকড় কোনটা? এবার যদি জিজ্ঞেস করেন হুজুর শিকড় এগুলো কোথায় কোথায় পাওয়া যায়, শিকড় এগুলো তিন জায়গায় পাওয়া যায়, এক নম্বরে মাদ্রাসা, দুই নম্বরে তাবলীগ জামাত, তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকা। এলেম এবং মারিফাত কয় জায়গায় পাওয়া যায়? এক নম্বর মাদ্রাসা, এক নম্বর কি দুই নম্বর তাবলীগ জামাত, তিন নম্বর কি হক্কানি রব্বানি তোমার আল্লাহ ওয়ালাদের কি। এই তিনটাকে বিতর্কিত করে দেওয়ার জন্যই, এই তিনটাকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র। যদি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় এখলাস থাকবে না, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয় এলেমার মারফত মুছে যাবে, এলেমার মারফত মুছে গেলে এখলাস মুছে যাবে, এখলাস মুছে গেলে নামাজ রোজা হজ যাকাত সব মুছে যাবে, আর এগুলো মুছে গেলে সব শেষ। বুঝতে পারছি এটাকে রব্বুল আলামিন বলেন ও দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। এটাকে রব্বুল আলামিন বলেন কালিমা তাইয়িবা গাছের মত, যে গাছের শিকড় জমিনের তলদেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত। শিকড় কোথায়? মাটির নিচে। হযরত আলী ইবনে আবি তালেব বলেন শিকড় মাটির নিচে, অর্থ কি? তিনি বলেন আল ইলম ওয়াল মারিফা, এই উম্মতের হৃদয়ের গভীরে। সুবহানাল্লাহ। শিকড় আর মারিফা কোথায়? কলিজায়। কলিজায় কোথায় বলেন? কলিজা। আর শাখা পাশাখা কোথায়? শরীরে। শাখা পাশাখা কোথায়? শরীরে। আল্লাহ, প্রসঙ্গ আমার দূর চলে গেছে, আমি কি করবো? এই জন্য কালেমায় তৈবানা এবার বলেন তো একবার বললে কত দিবে? দশ কিতা। দশ কি? হোয়াট ইজ দা দশ? দশ নেকি বলে একবার কালেমা বলে দশ নেকি, একবার বলে দশটা দুনিয়া বরাবর জান্নাত। না না না, এই আসমান আর এই জমিনের দুনিয়া না, প্রথম আসমান প্রথম জমিন, দ্বিতীয় আসমান দ্বিতীয় জমিন, তৃতীয় আসমান তৃতীয় জমিন, সপ্তম আসমান সপ্তম জমিন, আরশ আযীমের নিচে যতটা জায়গা আছে সবটাকে যদি দশ গুণ করা হয় সেই পরিমাণ, একবার কালেমায় তাইয়িবার পুরস্কার সেই পরিমাণ। বিশ্বাস হয়েছে? হয়েছে, হয়েছে। শুনছি কালে জবানে, বলেছি জবানে, শুনেছেন কানে, এর দূরে। একজন সাহাবী উহুদের যুদ্ধে শরীক হইলেন, যেমন ধরেন বেলা দশটায়, তখন কোনো নামাজ নাই, আবার শাওয়াল মাস, তখন কোনো রোজা নাই। উদাহরণ, দশটায় এসে তিনি শরীক হইলেন, রাসূল শুধু জিজ্ঞেস করলেন আলে হামিয়াতে দিনিক আম হামিয়াতে কওমিক, আলে হামিয়াতে দিনিক আম হামিয়াতে কওমিক, তুমি এখানে কেন আসছ, তুমি আমাদের সারিতে কেন ঢুকে গিয়েছ? তিনি বললেন আমি শুধুই আমার দিনের জন্য আসছি। সুবহানাল্লাহ। মা সাল্লা সালাতান, একটা ওয়াক্ত নামাজ তিনি পড়ার সুযোগ পাননি, ওমা সামা সাওমান, একটা রোজা রাখার সুযোগও তিনি পাননি। এবার তিনি শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেছেন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, মা সাল্লা সালাতান ওমা সামা সাওমান, একটা নামাজও পড়ার সুযোগ হয়নি, একটা রোজা রাখারও সুযোগ হয়নি, শুধু একবার বলেছে দিন। কি বলেছে? আমি আমার দিনের জন্য আসছি। রাসূল বলেন এই মানুষটা যে বাণিজ্য করেছে, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, এই মানুষটা যে বাণিজ্য করেছে মহামূল্যবান বাণিজ্য,
এটাকে বলেছে দশ দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ, সাহাবি দশ দুনিয়া না, যদি একবার পড়েছে কালেমা, আমাদের 200 কোটি মুসলমানের 200 কোটি কালেমা না, 2000 কোটি কালেমা না, 200 কোটি কালেমার চেয়ে দাম বেশি। এবার তার জান্নাতটা কেমন হলো, পড়বো তো ইনশাল্লাহ। সবাই হাত তোলেন, আজকের এই মঞ্চে ওয়াদা করবো, কে কতবার পড়বেন হাত তোলেন, কতবার, আবার তো 100 বার, কারণ দিনে 100 রাতে 100 বলেন ইনশাল্লাহ, দিনে 100 রাতে 100 ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। মনে কষ্ট দিলাম, আমিন। বলে হাত তোলাইলেন, আমিন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমিন। বড় বড় হাত তুলছেন, আমাকে মাফ করে দেন। শুধু এই উৎসাহের জন্য, তারগিবের জন্য যেন মনে থাকে, যেন কি যেন মনে থাকে, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, ফেসবুক আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম পত্রিকাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম বক্তৃতাতে আমাদের কামিয়াবি না, আল্লাহর কসম লিখনিতে আমাদের কামিয়াবি না, আমাদের কামিয়াবি জিকিরে, আমাদের কামিয়াবি নামাজে, আমাদের কামিয়াবি তাহাজ্জুদে, আমাদের কামিয়াবি তেলাওয়াতে, আমাদের কামিয়াবি ইসতিগফারে, আমাদের কামিয়াবি চাষতে, আমাদের কামিয়াবি ইস্তিগফারে, আমাদের কামিয়াবি জিকিরে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কামিয়াবি কিসে বলেন, ভুলে গেছে কিসে, না ফেসবুকে থাকবেন, শুধু ফেসবুক, শুধু ফেসবুকে, শুধু ফেসবুকে লিখে দিবেন, শুধু ফেসবুকে লিখে দিবেন। এই রিসেন্টলি এক ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সারা পৃথিবীকে। মিশরে একটা কনফারেন্স হয়েছে, মিশরে একটা কি হয়েছে, ওই কনফারেন্সটা আলোচ্য বিষয়, পৃথিবীতে দিন কিভাবে জীবন জিন্দা করা যায় এ নিয়ে কনফারেন্স। পৃথিবী বাঁচা এক সায়েন্স,